আওলানা মামুনুল হক সহ অসংখ্য উলামায়ে কেরামরা কারারুদ্ধ অবস্থায় রয়েছে। ২০১৩ সালের গাড়ির ব্যাটারি চুরির মামলা, গাড়ির গ্লাস ভাঙচুর করার মামলা ২০১৩ থেকে ২০২৩ সাল দশ বছরে এই মামলার তাসদিক দিতে পারেন নাই। কোন অপরাধে তাকে এখন পর্যন্ত জেলে আটকে রেখেছে? যেই মামলা দশ বছরে তাসদিক হয় না সেই মামলায় তাকে জামিন দিতে সরকার বাধ্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে বলা হয় বিচার বিভাগ স্বাধীন। আসলে বিচার বিভাগ স্বাধীন সরকারি দলের জন্য স্বাধীন আপনারা ফায়দা লুটার চক্রান্ত করছেন। আজকে জাতিকে বিভক্ত করে, আজকে বিভিন্ন দলকে বিভক্ত করে আপনারা ফায়দা লুটার চেষ্টা করছেন। পারবেন না, পারবেন না। উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ বাংলার জন্য মামুনুল হকের জনপ্রিয়তা আগাচ্ছে, আরো দিন দিন বৃদ্ধি পেয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতে চাই আজকে দেশের বিভিন্ন জায়গায় আজকে এই বিল্ডিং এ আগুন, কালকে এই জায়গায় আগুন, পরশু এই জায়গায় আগুন। আমি বলবো উলামায়ে কেরামদের সাথে যদি তাকে মুক্ত না করা হয় দেশের মানুষের তাদের আইন নীতির প্রতিনিধিত্ব আক্রা করা হয়, সামনে যে আন্দোলন হবে সেই আন্দোলনে আপনি বিদায় দিলে ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারবেন না, পারবেন না। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذا قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা সম্মেলনে সম্মানিত সভাপতি মোহতারাম আমির মজলিস শেখুল হাদিস আল্লামা ইসমাইল নূরপুরী দামত বরকাতুল আলিয়া উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ,